আপনারা সবাই কেমন আছেন? ভালোই আছেন অবশ্যই। শম্পার রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রান্না নিয়ে আসিনি, আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই আমি কিভাবে পুজো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমার মেয়ের স্কুল খুলেছে, প্রায় দু বছর পর স্কুল যাচ্ছে, আজকে ওদের পরীক্ষা আছে, তাই আনন্দও আছে ভয়ও আছে দুটো মিশিয়েই আজকে প্রথম দিনের স্কুল। এবার ঠাকুরের ফলগুলো সব বানিয়ে নেব, ঠাকুরের সম্পূর্ণ কাজগুলো করে নেব। এখন বাজে 5টা, ছেলে ঘুমাচ্ছে, ছেলে জেগে গেলে পরেই তো একদম ঠাকুর ঘরে এসে লন্ডভন্ড করতে শুরু করে দেবে, কিছু কাজ ওকে রেখে করা খুব সমস্যা, তাই ঘুমাতে ঘুমাতে এই ফল টলগুলো বানিয়ে নেব। আর যেহেতু আমরা উপাসনা করি, তাই সব উপাসনারও সব কিছু গুছিয়ে নেব। আমাদের তো আমি শিব পুজোটা উপাসনা করেই করি, বাইরে আগে ছোটোবেলায় যেতাম, যখন বিয়ের আগে শিব পুজো করতাম তখন মন্দিরে যেতাম পুজো করতে। আমাদের বাড়ির সামনেই একটা বড় মন্দির ছিল, সেখানে পুজো দিতে যেতাম মা, আমি, আমার দিদি সবাই মিলে। তো এখন আমি ঘরেই করি, আমি যেহেতু উপাসনা করেই করি ওই জন্য বাইরে আর শিবের মাথায় জল ঢালতে না, ঘরের শিবকেই পুজো করি। এখানে শিবের মাথায় দেওয়ার সব ফলগুলো গুছিয়ে নেব, বেল, শিবের মাথায় বেল দিতেই হয়, বেল দিয়েই শিবকে পুজো করতে হয়। বেল, একটা আপেল আর কলা দিয়ে আমি বাটা সাজিয়ে নিয়েছি। এভাবে সব ফলগুলো আমি বানিয়ে নেব।
আমার ফল বানানো হয়ে গেছে। এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি সাবু ভিজিয়ে রেখেছি, সাবু দিয়েই ভোগ দেবো আছে ঠাকুরকে। এবার ছোটো বাটা সাজিয়ে নেব সাবু দিয়ে, ফল দিয়ে বাটা সাজাচ্ছি। এভাবে সব বাটাগুলো আমার সাজানো হয়ে গেছে। এখন শিবের মাথায় যে গঙ্গার জল দুধ দেব সেটা তৈরি করে নেব। দুধ দিয়ে দেব, এখন তো আর গরুর দুধ সেভাবে পাওয়া যায় না, এখন এই প্যাকেট দুধই দিতে হয়। বিয়ের পরপরও আমার দিদি শাশুড়ি আমার জন্য প্রতি বছর ঘটি নিয়ে গিয়ে দুধ এনে দিত। বিকেলবেলা হলে পরে বলতো দাও দুধের ঘটিটা দাও, আমি দুধ এনে দিচ্ছি বলে ঘটি নিয়ে গিয়ে বিকেলবেলা গরু দুধ এনে দিত। এখন দিদা আমাদের মধ্যে নেই, তাই এখন আর এই প্যাকেটের দুধেই পুজো দিই। এখন আমাদের এখানে পাওয়াও যায় না সেভাবে গরুর দুধ। আর যাকে আমি এবার সব গুছিয়ে নিই, আমি বেলপাতা দিয়ে নিচ্ছি। এখন আমি পুষ্পাঞ্জলির থালা তৈরি করছি। আমাদের অঞ্জলি বা অমনি উপাসনায় যে অঞ্জলি লাগে, অঞ্জলি দিতে লাগে, সেই অঞ্জলির থালা গুছিয়ে নিচ্ছি। তিনটে করে বেলপাতা, তুলসী পাতা, ধূপচার কাটা, ফুল। আমি শিব ঠাকুরের জন্য ফুলের সাজি সাজিয়ে নিচ্ছি। আকন্দ ফুলের মালা, ধূপচা ফুল, কাটাগুলো সব, আর বেলপাতা সব শিব পুজোর জন্য আমি তুলে রাখছি আলাদা করে। ছোট বাটিতে আমি চন্দন বেটে নিয়েছি, নিয়ে অঞ্জলির থালায় রেখেছি ছোট একটা বাটি করে। বাটায় আমি হরতকি সাজিয়ে নেব, তিনটে হরতকি দেব।
মানে আতপ চাল আর তিল, কালো তিল। এভাবে অঞ্জলির থালা সাজিয়ে নিয়েছি, এবার আমি উপাসনায় বসব। এবার আমি বাটাগুলো ঠাকুরের কাছে তুলে দেব, বাটাও সাজানো হয়ে গেছে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। সাধু সঙ্গ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামনী বললেন, যে যার সঙ্গ পায় সে তারই মতো হয়ে যায়, তাই সৎসঙ্গের আবশ্যকতা। কিন্তু শুধু সঙ্গ রইলেই হলো না, সাধু সঙ্গের ফলটুকুকে আধার ধারণ করে রাখবারও যোগ্যতা চাই। যার সরলতা আছে ভালো হবার জন্য, ব্যাকুলতা আছে, আর সকলের উপরে যার ইন্দ্রিয় সংযম আছে, সৎ সঙ্গের ষোলো আনা ফল সেই পায়। কিন্তু সাধু চেনাও তো সহজ নয়, তাই তিনটি পরীক্ষা মনে রাখবে। যিনি পরীক্ষায় পাশ করে যান নিশ্চিন্তে তার সঙ্গ করবে। প্রথমত তিনি সাধন ভজন করেন আর লোকমান্য নয়, লোক কল্যাণে তার দৃষ্টি। দ্বিতীয়ত তিনি কারো নিন্দা করেন না। তৃতীয়ত তাকে দেখলে বা তার নিকটে অবস্থান করলে ভগবানের কথা মনে পড়ে, আপনা আপনি ইষ্টনাম স্মরণে আসতে থাকে, আপনা আপনি উচ্চ চিন্তা জগতে থাকে। ওঙ্কার রূপী ভগবান। অপর এক প্রশ্নের উত্তরে শ্রী বাবামণি বললেন, ভগবানকে ওঙ্কার রূপী বলে সর্বক্ষণ মনন করবে। ওঙ্কার মূর্তিতে তিনি ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুতে, প্রত্যেকটি ধ্বনিতে, প্রত্যেকটি তত্ত্বে বিরাজমান আছেন। পুনঃ পুনঃ মননের দ্বারা এই বিশ্বাসকে একেবারে জাগ্রত জ্বলন্ত ফুটন্ত করে তুলবে। মনে মনে জাগবে, ওঙ্কার রূপ স্মরণের দ্বারা স্মৃতিশক্তি সার্থকতা অবিরাম অফুরন্ত ওঙ্কার রূপ দর্শনের দ্বারাই সৃষ্টিশক্তি সার্থকতা। Thank you.
আমার শিবরাত্রির পুজো এইভাবে সম্পূর্ণ হলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক করো আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আমাদের পাড়ার অনেক পুরনো শিব মন্দির, এখানে পুজো হচ্ছে, মন্দিরটা তৈরি করা হচ্ছে।